দর্শক, আমরা আজকে চলে এসেছি বরিশাল লঞ্চ ঘাটে, এবং বরিশাল লঞ্চ ঘাট আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহরের ঐতিহ্যবাহী এই বরিশাল লঞ্চ ঘাট, এটি বরিশালের কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর হচ্ছে বরিশাল লঞ্চ ঘাট। আমরা সেই লঞ্চ ঘাটে চলে এসেছি। এটি বরিশাল শহরের বাঁধ রোডে অবস্থিত এবং এই লঞ্চ ঘাট আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা শহরে রয়েছে সদরঘাট লঞ্চ ঘাট এবং বরিশালে রয়েছে বরিশাল লঞ্চ ঘাট। এই বরিশাল লঞ্চ ঘাট আপনারা যদি কখনও বরিশালে আসেন, তাহলে এই বরিশাল লঞ্চ ঘাট ঘুরে যেতে ভুলবেন না। বরিশালের ঐতিহ্যের অংশ হচ্ছে এই বরিশাল লঞ্চ ঘাট, এবং এখান থেকে ঢাকা বরিশাল রুটে কিন্তু বিলাসবহুল লঞ্চ চলাচল করে থাকে। বর্তমানে লঞ্চের জৌলুস অনেকটাই কমে গেছে, কিন্তু বিভিন্ন উৎসব পার্বণে, ঈদে সময় কিন্তু লঞ্চে প্রচুর যাত্রীর ভিড় হয়। আগে সবসময় যাত্রীর ভিড় লেগে থাকতো, কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার কারণে লঞ্চের যাত্রী অনেকটাই কমে গেছে। আগে যেখানে প্রত্যেক দিন 6 থেকে 7টি লঞ্চ ঢাকা বরিশাল রুটে যাতায়াত করত, এখন কিন্তু মাত্র 2টি লঞ্চ চলাচল করে এবং রোটেশন প্রথায় কিন্তু চলাচল করে। সেই বিলাসবহুল লঞ্চ যেটি বরিশাল শহরের ঐতিহ্যের অংশ, আমরা সেই লঞ্চ ঘাটে চলে এসেছি এবং সামনেই কীর্তনখোলা নদী। আমরা লঞ্চ ঘাট নিয়ে কিন্তু এই চ্যানেলে আলাদা আরও ভিডিও তৈরি করেছি, আপনারা দেখে আসতে পারেন। এবং এই লঞ্চ ঘাটে, লঞ্চের ভেতরে আমরা প্রবেশ করব এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো লঞ্চ ঘাট কতটা বৈচিত্র্যময় হয় এবং কতটা লাক্সারিয়াস লঞ্চ বরিশাল ঢাকা রুটে চলাচল করে। সব কিছুই আমাদের এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল ঢাকা রুটে কিন্তু অনেকগুলো লঞ্চ চলাচল করে, তার মধ্যে কিন্তু এই বিলাসবহুল লঞ্চ দেখতে পাচ্ছেন। এখানে সুরভি লঞ্চ রয়েছে, সুন্দরবন লঞ্চ রয়েছে, এগুলোই কিন্তু যাতায়াত করে। আমরা লঞ্চের একেবারে ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে লঞ্চের সেই দৃষ্টিনন্দন আলোকসজ্জা, এবং এখান থেকে আমরা কিন্তু নিচের ভিউ দেখাচ্ছি। আপনারা দেখুন বরিশাল লঞ্চ ঘাটের প্রাত্যহিক চিত্র, এবং এখন যাত্রীর ভিড় অনেকটাই কম, কিন্তু পদ্মা সেতু হওয়ার আগে লোকে লোকারণ্য থাকতো এবং প্রত্যেক বছর 2টি ঈদেও কিন্তু এখানে প্রচুর যাত্রীর ভিড় হতো। এখনও ভিড় হয় সেই লঞ্চ ঘাটে। 2টি লঞ্চ কিন্তু ঢাকা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, এবং লঞ্চের আলোকসজ্জা আপনাদের সবার ভালো লাগবে। এবং আমরা লঞ্চের ডেকে আপনাদেরকে দেখাচ্ছি যে ডেকে, যেখানে কিন্তু তিল ধারণের ঠাই থাকতো না, সেখানে কিন্তু ডেক অনেকটাই ফাঁকা, এবং লঞ্চের কিন্তু খুব সুন্দর দৃষ্টিনন্দন সিঁড়ি রয়েছে, আলোকসজ্জা রয়েছে। দেখলে মনে হবে যে বরিশালের মানুষ কতটা লাক্সারিয়াসভাবে কিন্তু ঢাকা বরিশাল রুটে চলাচল করে। লঞ্চের দৃষ্টিনন্দন আলোকসজ্জা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই হচ্ছে বরিশাল লঞ্চ ঘাটের পুরো দৃশ্য, এবং লঞ্চ ঘাটের ভিতরে ভিআইপি কেবিন রয়েছে, আলাদা সিঙ্গেল কেবিন রয়েছে, ডেক রয়েছে, সোফা রয়েছে, সব কিছুর কিন্তু আলাদা আলাদা ভাড়া রয়েছে। আপনারা যদি কখনও বরিশালে আসেন, তাহলে লঞ্চে চড়ে আসতে পারেন। আপনারা যারা কখনোই বরিশালের লঞ্চ দেখেননি, দেখুন কিন্তু এখানে বিজনেস সুইট, সেই ইকোনমি ক্লাসের কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসার জন্য জায়গা রয়েছে, এবং সেই কেবিনের ভেতরের করিডোর খুব সুন্দর দৃষ্টিনন্দন এই বরিশাল লঞ্চ ঘাট, যা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে লঞ্চ কতটা লাক্সারিয়াস হয়। আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি। ভিউয়ার্স, আমাদের এই চ্যানেলে বরিশাল শহর নিয়ে অসংখ্য অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমাদের এই চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো, তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি।
ভিউয়ার্স, চলে এসেছি ভিডিওর একেবারে শেষ প্রান্তে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও বিনীত অনুরোধ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।